আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, এসে জানলা থেকে বাইরের দিকে তাকিয়ে আছি। পরিবেশটা অনেক সুন্দর আর অনেক রোদ দেখতেই পাচ্ছেন। ঘুম থেকে ওঠার পরে একটু বাইরে এসে আমার বাইরের আবহাওয়াটা নিতে খুবই ভালো লাগে, তাই সবসময় এই কাজটাই করি। আমাদের পাশেই হচ্ছে বড় রাস্তা, তাই এখান থেকে বড় বড় গাড়ি যায়। আমার এই জায়গাটা খুবই ভালো লাগে, তবে শীতকালে কিন্তু এখানে প্রচণ্ড শীত পড়ে, কারণ খোলা খোলামেলা জায়গা এই কারণে। এখানে আমি কাপড় চোপড় রোদ দিই। সকাল সকাল উঠে আমার ছেলে তার গাড়ি নিয়ে বসে গেছে, গাড়ি চালাচ্ছে সে। কি করো তুমি? চলো চলো গাড়ি চালো। সারা রাত তাকে তার ঘুম হয় না, তার সারা রাত সে নিজে ঘুমায়, কিন্তু আম্মুকে ঘুমাতে দেয় না। তার সারা রাত হচ্ছে হু হা হু হা চলতেই থাকে, কবে যে তুমি বড় হবা বাবা, আর কবে যে আম্মু একটু শান্তি পাবো। সকালবেলা উঠে এক কাপ কফি নিয়ে বসে যাব, মাথাটা অনেক জিটা বানাইছি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এই কফিটারে আবার একটু গরম করবো ওভেনে। কি বলতে আসছো বলো? তুমি যে বুক খেলো, তুমি বুক খেলো, বসে বসে খেলো, আম্মু একটু কফি খাই। সকালবেলার জন্য এক পিস কেক নিয়েছি, এই এক পিস কেক আজকে আমি সকালে নাস্তা হিসেবে খাবো, আর সাথে হচ্ছে কফি। এ হচ্ছে আমার এখনের খাবার। কফি খাওয়ার আগে একটু পানি খেয়ে নেবো, কারণ হচ্ছে পানিটা খাওয়া, সব চা বা কফি যে কোনো কিছুই খেতে হলে আগে একটু পানি খাইলে শরীরটাও ভালো থাকে আর কফিটা এত এত রিয়েক্ট করে না। বু দিয়ে খেলবে, এর জন্য সে টেবিলের উপর বসে, তার একটার পর একটা থাকে নতুন আধ্যাত্মিক। এবং তার বড় বুটাও আছে, বু হচ্ছে সে গাড়িকে বলে যে বড় বু, তাও সেটাও তার পায়ের কাছে থাকতে হবে, হাতের কাছে থাকতে হবে, এবং সে খেলবে। খেলো বাবা, তুমি খেললে আমার শান্তি, তুমি খেলাধুলা করলে আমার শান্তি, বুঝছো? আম্মু হ্যাঁ আমার শান্তি। খেলো দেখি বু 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 খেলো, তুমি বু খেলো। চুলা পরিষ্কার করা, সকাল সকাল উঠেই আমার কাজ হচ্ছে প্রথমে চুলা পরিষ্কার করে। দেখতেই পাচ্ছেন চুলায় মোটামুটিভাবে ভালোই ময়লা হয়েছে, এবং এই চুলাটা এখন আমার পরিষ্কার করতে হবে। আমার অনেক কাজ আছে, আজকে আমার আদা রসুন কাটতে হবে, আদা রসুন, কারণ হচ্ছে আমার আদা রসুন বাটা শেষ, তাই আজকে এগুলো আমার সবগুলো পরিষ্কার করে নিতে হবে, কারণ আমি আদা রসুন সবসময় কিনে ব্লেন্ড করি, কারণ এগুলোকে আমার ব্লেন্ড করতে হবে। আর আজকে কি রান্না করব এখনো মাথায় আইডিয়া আসেনি, তবে রান্না করব, কি খুঁজতেছে কি রান্না করা যায়। আজকে স্কুল তো আসছে, আজকে ভাত খাওয়া দিচ্ছি। রান্না করেছি ম্যাগি নুডলস, ওর ক্ষুধা লেগেছে, কি খাওয়াবো, তাই সকালে নাস্তা হিসাবে ওর ম্যাগি নুডলস রান্না করেছি, হয়ে গেছে, এখন সে খাবে। অলরেডি সে টেবিলের সামনে বসে আছে খাওয়ার জন্য। হ্যাঁ পাস্তা, পাস্তা খাবে, তার খুবই প্রিয় জিনিস পাস্তা, লুড়ু, সব এই সব টাইপের খাবার তার খুব পছন্দ। আমার আমি একদিক থেকে একটু শান্তি পাচ্ছি যে আইলে এই সব জিনিসগুলো খুব পছন্দ। হ্যাঁ এখন তোমাকে খাওয়াবো, নাও আইল নাও। অনেক গরম, ঠান্ডা হচ্ছে। আজকে দুপুরের খাবারের জন্য আয়োজন করতেছি, আমি মুরগি রান্না করবো আজকে, আর সজনা দিয়ে ডাল রান্না করবো।
সজনা দিয়ে ডালটা অনেক মজা, তো আমি সজনা দিয়ে ডালটা আজকে রান্না করব। এইটুকুই আছে অবশ্য আমার সজনা, যেটুকু আমি আনছিলাম রোমের থেকে, এই সজনাটুকুই আমি রোমের থেকে নিয়ে আসছি। একটা ভাই, আমার এক ছোট ভাই এনে দিছে আমাকে, অনেকদিন ধরে সজনা খেতে চাইছি, সে এনে দিছে, ধন্যবাদ তাকে। তো এই সজনাটা দিয়ে আমি এখন রান্না করব হচ্ছে ডাল। ফাঁকে ফাঁকে আবার রাহিলকে খাওয়াচ্ছি, তাকে আবার খাওয়ানো লাগতেছে ফাঁকে ফাঁকে। এটা একটু সব কিছুর সাথে মিশিয়ে দিই। চুলা টুলা সব পরিষ্কার করা শেষ, আমি এখন যেটা করব রান্না করব। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তীতে ব্লগ নিয়ে আসব আর নতুন একটা। আল্লাহ হাফেজ। সবাই একটু দয়া করে পেজটা লাইক অ্যান্ড ফলো রাখবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।